নমস্কার, জাস্ট নিউজে সবাইকে স্বাগত। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি আমি সুমন। 5ই এপ্রিল রবিবার রাত 9টায় মাত্র 9 মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে রাখুন। ঘরের বারান্দায় কিংবা বাড়ির ছাদে দাঁড়িয়ে জ্বালান মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ। আজ সকাল 9টায় ভিডিও বার্তায় ফের দেশবাসীর কাছে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আতঙ্ক যেন ক্রমেই আমাদের ঘাড়ে চেপে বসছে, আতঙ্কিত দেশবাসীর মনে শক্তি জোগাতে তাই আরও একবার শক্তির মন্ত্রোচ্চারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নিজেই টুইট করে বলেছিলেন দেশবাসীকে ফের এক বার্তা দিতে চান তিনি। ঠিক কী বলতে চান প্রধানমন্ত্রী তাই নিয়ে উৎসুক ছিল গোটা দেশ। এদিন সকাল 9টায় ভিডিও বার্তায় প্রথমেই প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইতে ভারত বিশ্বের মধ্যে নজির সৃষ্টি করেছে। তিনি বলেন, দেশের মানুষ লকডাউন সফল করার চেষ্টা করছে, সরকারের আবেদনে মানুষ যেভাবে সাড়া দিয়েছে তা অভূতপূর্ব। দেশবাসীর মনে জোর দিতে তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেউ একা নই, আমরা সবাই একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করব। পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা PPEর প্রয়োজন মতো সরবরাহ নেই, ফলে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমে সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। বাড়ছে সংক্রমণের আশঙ্কা, বারবার PPEর জন্য সরকারের কাছে আবেদন করেও সাড়া পাচ্ছে না। এমনই অভিযোগ করেছিলেন দেশজুড়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামা বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। তাদের সমস্যা এবার মিটতে পারে চাহিদা মতো PPEর সরবরাহের জন্য বদ্ধপরিকর নিরাপত্তা মন্ত্রক। DRDO ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবার তৈরি করছে বায়োস্যুট। দেশব্যাপী চিকিৎসকদের আর PPE ছাড়া করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে না। করোনার বিরুদ্ধে যারা বুক চিতিয়ে লড়ছেন সেই চিকিৎসকদের পর্যাপ্ত PPE নেই, এমনটাই অভিযোগ উঠেছিল দেশজুড়ে। তাই তড়িঘড়ি ব্যবস্থা নিল DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সারা দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন বহু সংখ্যক PPE, তাই দৈনিক 15,000 PPE তৈরির লক্ষ্য নিয়ে মাঠে নামল DRDO। সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস, প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশের বিভিন্ন সংস্থা বিভিন্ন অনলাইন অ্যাপ, টুল ও ওয়েবসাইট চালু করেছে, যার মাধ্যমে জানা যাবে কোনো ব্যক্তি করোনা আক্রান্ত কিনা। এবার কেন্দ্রীয় সরকার নিয়ে এলো একটি ট্র্যাকিং অ্যাপ, যার মাধ্যমে জানা যাবে করোনা ভাইরাস ঝুঁকি কতটা। মারণ ভাইরাসের গতিবিধিও বোঝা যাবে এই অ্যাপের মাধ্যমে। এছাড়া কোনো ব্যক্তি অন্য কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছে কিনা সেটাও জানা যাবে। সরকারি এই অ্যাপের নাম আরোগ্যা সেলুট। অ্যান্ড্রয়েড ও iOS ব্যবহারকারী গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করতে পারেন। দ্য নেক্সট ওয়েব ওয়েবসাইটের মাধ্যমে প্রথম জানা গিয়েছিল এই অ্যাপ সম্পর্কে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির তত্ত্বাবধানে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে তৈরি হয়েছে এই অ্যাপ। মোট 11টি ভাষা থাকবে এই অ্যাপে, ফলে ইউজারদের বুঝে নিতে কোনো অসুবিধা হবে না। মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করতে হবে, এরপর ফোনের ব্লুটুথ ও লোকেশন অন করে দিলে ব্যাস। অ্যাপের কোনো তথ্য অন্য কোনো সংস্থার সঙ্গে শেয়ার করা যাবে না, যদিও এই অ্যাপ সম্পর্কে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। বাড়ছে সংক্রমণের সংখ্যা, পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে 47,260, COVID-19 পজিটিভ সংখ্যা 9,37,130, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে 2,15,344 জন। করোনা ভাইরাসে বিশ্বের নতুন এপিসেন্টার মার্কিন যুক্তরাষ্ট্র, প্রাণ হারিয়েছে প্রায় 5,112 জন, চিকিৎসায় সুস্থ হয়েছেন 8,878 জন। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা নিউ ইয়র্কে। করোনা ভাইরাসের প্রকোপের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই এই মুহূর্তে ইতালি। ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা 1,10,574, মৃত্যু হয়েছে 13,155 জনের। তারপরেই আছে ইউরোপের অন্য একটি দেশ স্পেন, সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত 100,000 ছাড়িয়েছে। করোনা আক্রমণকে রুখতে এবং লকডাউন মানার জন্য আরও কঠোর হতে বলেছে সরকার। প্রতিটি মানুষের কাছে আবেদন করা হচ্ছে যাতে অযথা ঘরের বাইরে পা না রাখেন। নিজস্ব প্রতিনিধি থেকে খবর পাওয়া গেছে, শেষ পর্যন্ত টালিগঞ্জের হরিদেবপুরে হানা দিয়েছিল পুলিশ বাহিনী এবং চলন্ত ক্রিকেট ম্যাচ থেকে তারা তুলে নিয়ে গেলেন ক্রিকেটের ব্যাট। বন্ধ রয়েছে এখন পাড়ার আড্ডা, বন্ধ রয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। জাস্ট নিউজের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, হয়তো আমাদের মতন আপনারাও বাড়িতে টাইম স্পেন্ড করতে বোর হয়ে যাচ্ছেন। করোনা ভাইরাস থেকে বাঁচতে আমরা সবাই এখন গৃহবন্দী। এই গৃহবন্দী অবস্থায় কিভাবে নিজের সময়টাকে আমি অতিবাহিত করব আমি যেমন বুঝতে পারছি না, হয়তো আপনারাও পারছেন না। তবে আমাদের কাছে অনেক নতুন নতুন আইডিয়া আছে। আমরা বাড়ির মধ্যে থাকলেও নিয়মিত যেমন বিভিন্ন রকম তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি, তার পাশাপাশি আমরা কিন্তু আরও বেশ কিছুটা সময় নিজেদেরকে নিয়েও কাটাচ্ছি।
সেই আইডিয়াগুলো আমরা আজকে আপনার সাথে শেয়ার করব, যাতে আপনাদেরও টাইমটা কাটতে অনেকটাই ইজি হয়ে যায় বা সুবিধা হয়। আগের দুদিন আমরা বলেছিলাম আপনি পুরনো গল্পের বই পড়তে পারেন যেটি আপনি ছোটোবেলায় পড়েছিলেন, অথবা আপনি লুডো খেলে টাইম পাস করতে পারেন। কিন্তু আজকে বলছি আমাদের অনেকের মধ্যে বাগানের শখ আছে, কিন্তু বাগানের শখটা থাকলেই হয় না, তার পেছনে পর্যাপ্ত পরিমাণ টাইম দিতে হয়। ব্যস্তবহুল জীবনযাপনের মধ্যে বাগানের পেছনে টাইম দেওয়ার মতন টাইমটা আমরা দিনের শেষে কিন্তু খুঁজে পাই না। কিন্তু এখন এখন আপনার হাতে প্রচুর সময়, অনেকের বাড়িতে আছে ছোটোখাটো জায়গা যেখানে আপনারা গাছ পরিচর্যা করেন, কিন্তু অনেকেই থাকেন বহুতলে, সুতরাং তাদের কাছে জমি নেই যেখানে তারা গাছ লাগিয়ে পরিচর্যা করবেন। তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে রুফ গার্ডেন করতে পারেন, যেখানে আপনি আপনার পছন্দের গাছটি লাগিয়ে নিয়মিত তার পরিচর্যা করতে পারবেন। আপনি যদি একটি গাছের পেছনে সময় দেন, দেখবেন আপনার সময়টা কিভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না, এবং আপনি কিন্তু আখেরে ভালো করছেন। গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই কথাটি আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। গাছ আমাদেরকে অক্সিজেন দেবে, বাতাসে মিশে থাকবে বিশুদ্ধ অক্সিজেন, আর সেই মহৎ কাজের পেছনে কিছুটা হলেও আপনার অবদান থাকবে। আপনি নিজেকে অনেকটা রিল্যাক্স বোধ করবেন যে এই সমাজের মধ্যে আকাশে বাতাসে যতটা অক্সিজেন আছে তার কিছুটা সরবরাহ করছে আপনারই জমির বা আপনারই বাগানের গাছ। সুতরাং আর সময় নষ্ট না করে শুরু করে দিন গাছের পরিচর্যা, এবং প্রাণ বাঁচান সমাজের, প্রাণ বাঁচান নিজের। এছাড়া জাস্ট নিউজের সমস্ত দর্শকদের বলা হচ্ছে, আপনার পাড়াতে যদি কোনো অনৈতিক কার্যকলাপ ঘটে যেটা মনে হচ্ছে সমাজ বিরোধী, লকডাউনকে কেউ অবজ্ঞা করে, অমান্য করে, তাহলে আপনি সেই তথ্য, সেই ফটো বা সেই ভিডিও মেল করতে পারেন আমাদের justnews.connect@gmail.com-এ। আমরা চেষ্টা করব আপনার পাঠানো তথ্য সমাজের সামনে তুলে ধরতে। জাস্ট নিউজের সমস্ত বন্ধুদের অনুরোধ করা হচ্ছে, নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন, এবং সমাজকে সুস্থ থাকতে দিন। এই সমাজ আমার আপনার, তাই দায়িত্ব আমাদের সবার। তাই ফেক নিউজে কান দেবেন না, অযথা আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সঠিক তথ্যের জন্য চোখ রাখুন জাস্ট নিউজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।